এই ভিডিওতে আমি কিছু ধারণা সম্পর্কে আবার কথা বলতে চাই যেগুলো তোমরা আরো আগে জেনেছো। এখানে আমরা অন্য ধরনের সংখ্যার পদ্ধতির কথা বলবো। আমরা জানি আমাদের গণনা পদ্ধতিতে 3টি সংখ্যা আছে বা 10টি সংখ্যা আছে। আমি তাহলে গুনতে শুরু করি। আমাদের কাছে যদি কিছু না থাকে তাহলে আমি শূন্য এই প্রতীকটি ব্যবহার করি। আমি যদি কোনো কিছু একটা আমার যদি কোনো কিছু একটা থাকে তাহলে আমি এই প্রতীকটি ব্যবহার করি। যদি দুটি থাকে তাহলে এখানেও দুটি নেই। যদি আমার কাছে 3টি জিনিস থাকে তাহলে আমি 3 এবং 3 এর প্রতীক ব্যবহার করি এবং আমি এটা কেমন গোল গোল করে দেখাচ্ছি যেন তুমি বুঝতে পারো। আমার কাছে 4টি জিনিস থাকলে আমি 4টির প্রতীক ব্যবহার করি। আমার কাছে 5টি জিনিস থাকলে আমি 5টির প্রতীক ব্যবহার করি। আবার 6টি জিনিস থাকলে 6টির প্রতীক। এভাবেই আমি আমি এভাবে দেখাই, আমি এখানে এভাবে লিখে দিই। এবং আমার কাছে 7টি জিনিস থাকলে আমি এভাবে লিখব। আমার মনে হচ্ছে এটা একটু বিরক্তিকর বোধ হওয়া শুরু করেছে। যাই হোক, আমার কাছে 8টি জিনিস থাকলে আমি এভাবে এবং 9টি জিনিস থাকলে আমি এটা এভাবে ব্যবহার করব। যদি আমার 10টি জিনিস থাকে তাহলে আমি কি ব্যবহার করব। আমি এর ভিতরেই আমার 10টি সংখ্যা ব্যবহার করেছি। তাহলে আমরা পুনরায় ব্যবহার শুরু করব। তাহলে আমি নাম্বার প্লেসের ধারণার সাথে পরিচিত হই। আমার একটা 10 এবং একটা 0 আছে। তাহলে তুমি ধরে নাও একটি 10 এবং একবার 0। এখানে আমরা 1-কে দশকের জায়গায় রাখছি। এটাকে আমরা 1 tens বলবো, যোগ একবার 0। তাহলে এখানে এটাই হচ্ছে। কিন্তু আমাদের বারবার এটার ব্যবহার করার দরকার নেই। আমরা এখানে আরো অনেক প্রতীক ব্যবহার করতে পারি। এটা একটা প্রতীক হতে পারে অথবা আমরা নিজেরা প্রতীক তৈরি করে নিতে পারি এদের প্রত্যেকের আলাদা প্রতীকের পরিবর্তে। হয়তোবা আমরা 10 এর পরিবর্তে স্টারকে প্রতীক হিসেবে ব্যবহার করতে পারি। আবার যখন তোমার 11 হবে তখন হয়তো তার পরিবর্তে তুমি অন্য কোনো প্রতীক ব্যবহার করবে। আমি 11 নিয়ে ব্যাপারটা তোমাদের করে দেখাই। এখানে ধরি যে আমাদের একটি 10 আছে এবং তারপরে একটি 1 আছে। একটি 10 যোগ একটি 1। আমি বুঝতে পারছি যে এভাবে দেখতে কিছুটা অদ্ভুত লাগে, কিন্তু এটা এই সংখ্যাগুলোর প্রতিনিধিত্ব করে। আমাদের যদি 11 বা 12 এর ভিত্তি থাকে গণনা পদ্ধতিতে তাহলে হয়তো এদের জন্য কোনো প্রতীকও থাকবে। আমরা আমাদের পুরনো সংখ্যাগুলো ব্যবহার করতে পারি, হয়তো বা এটার জন্য আমরা কোনো হাসি মুখ ব্যবহার করতে পারি। এখন আমি তোমাদের গণনা পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যেটা হয়তো তুমি সামনের ভিডিওতে জানতে পারবে। আমরা এই ভিডিওতে জানবো যে যদি আমাদের কাছে অল্প কিছু সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে গণনা করব বা কি প্রতীক ব্যবহার করব। বিশেষভাবে আমাদের শুধুমাত্র 2টি সংখ্যা থাকলে আমরা কিভাবে গণনা করব। ধরা যাক শুধুমাত্র 0 এবং 1 এর ক্ষেত্রে আমরা কিভাবে গণনা করব। প্রকৃতভাবে আমরা এখানে 2টি সংখ্যার ভিত্তিতে গণনা পদ্ধতি দেখাবো। সাধারণত আমরা 10টি সংখ্যার ক্ষেত্রে গণনা পদ্ধতি করি। আমাদের 10টি সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত। আমরা কিভাবে বেস টু বের করব। যদি তোমার কাছে 0টি জিনিস থাকে তাহলে তুমি বলতে পারো যে তুমি 0টি জিনিস ব্যবহার করবে। আর যদি তোমার কাছে 1টি জিনিস থাকে তাহলে তুমি বলতে পারো যে তোমার কাছে 1টি জিনিস আছে। ব্যাপারটাকে আমি এখানে স্পষ্ট করে দেই। বেস টু এর সংখ্যা দুটো হতে পারে, 0 বা 1। তার মানে হচ্ছে যে আমার কাছে যদি এখনো একটা জিনিস থাকে তবে আমি 1 সংখ্যাটি ব্যবহার করব। কিন্তু এখন যদি আমি দেখতে পেলাম যে আমার কাছে এই 2টি জিনিস আছে অথবা আমি এখানে এই 2টি সংখ্যা ব্যবহার বাইরে যেতে পারবো না, এক্ষেত্রে আমি ঘটনাটা কিভাবে দেখাবো। হয়তো বা আমি দশম স্থানের পরিবর্তে এখানে দ্বিতীয় স্থান ব্যবহার করব। এটা তোমাদের কাছে কিছুটা অদ্ভুত শোনালেও তোমরা এটাতে অভ্যস্ত হয়ে যাবে। দশম ভিত্তিতে আমি বলেছি যে আমাদের একটি 10 এবং একবার 0 আছে। তাহলে দ্বিতীয় ভিত্তিতে আমি বলতে পারি যে আমাদের একটি 2 এবং একবার 0 আছে। এটাকে আমি লিখে দেখাই। তাহলে এখানে এটা হচ্ছে একটি 2 এবং একবার 0। আমার মনে হয় তুমি এবার এদের সাদৃশ্য বুঝতে পেরেছো। তো এখন দশম ভিত্তির ক্ষেত্রে আমি একটি বড় সংখ্যা নিই। ধরা যাক আমরা দশম ভিত্তিতে 256 সংখ্যাটি নিলাম।
এটা কি বলছে? এটা বলছে 200, তাহলে 2 গুণ 100, অথবা আমরা হয়তো শব্দ আমাদের হয়তো শব্দ লেখা উচিত, কারণ আমি প্রতীকের সাথে সবকিছু মিলিয়ে ফেলতে চাই না। তাহলে 200 বা আমার হাতে লেখা উচিত 200 যোগ 5 টেন্স বা 5 বা 10 যোগ 6 ওয়ান্স বা একক। এখানে আমরা এটাকেই দেখালাম, আমরা জানি যে আমরা বামের দুটি সংখ্যা পেছনে গেলে এটা শতকের স্থান, এটা দশকের এবং এটা এককের। আমরা ব্যাখ্যাটি থেকে জানলাম যে এটা 10 গুণ 10, এটা শুধুমাত্র 10, এবং এটা হয়তো বা 10 গুণ 0। বা তুমি যদি ঘাত জেনে থাকো তাহলে এটা 10 স্কোয়ার, এটা 10^1 এবং এটা 10^0। এখানে যদি 1000-এর স্থানে আরেকটি সংখ্যা থাকতো তবে সেটা হতো 10 গুণ 10 গুণ 10। এই একই জিনিস আমরা আবার দ্বিতীয় ভিত্তির ক্ষেত্রে করব, শুধুমাত্র 10-এর ক্ষেত্রে আমরা এখানে 2 ব্যবহার করব। এখানে এটা হচ্ছে দ্বিতীয় স্থান আর এটা হচ্ছে এককের স্থান। এটাকে আমরা আরো পরিষ্কারভাবে দেখাই। আমি প্রথমে দ্বিতীয় ভিত্তিতে অর্থাৎ বেস 2 এর জন্য একটি সংখ্যা লিখি। মনে রেখো দ্বিতীয় ভিত্তির ক্ষেত্রে আমি শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করতে পারবো। ধরা যাক আমি এখানে 1010 সংখ্যাটি নিলাম। এটা যদি 10 ভিত্তিক হতো তবে এখানে এটা হচ্ছে ক্রমান্বয়ে দশক, শতক এবং হাজার স্থান, কিন্তু এটা দ্বিতীয় ভিত্তিক আর আমরা শুধুমাত্র দুটি সংখ্যা ব্যবহার করব। তাহলে দ্বিতীয় ভিত্তির ক্ষেত্রে এটা এককের স্থান, এটা দ্বিতীয় স্থান। মনে রেখো এটা দশকের স্থান, দশকের ভিত্তিতে এটা দশকের স্থান, কিন্তু দ্বিতীয় ভিত্তির ক্ষেত্রে এটা দ্বিতীয় স্থান। এখন তুমি হয়তো অনুমান করতে পারো দশকের ক্ষেত্রে এটা ছিল 10 গুণ 10, কিন্তু দ্বিতীয় ভিত্তির ক্ষেত্রে এটা হবে 2 গুণ 2 বা চতুর্থের স্থান, আর এখানে এটা হচ্ছে 8 বা 8-এর স্থান বা 8th প্লেস। তুমি যদি দ্বিতীয় ভিত্তির ক্ষেত্রে চিন্তা করো তবে এখানে একটি 8 + 0 টি, 4 + 1 2 + 0 টি 1। তুমি যদি এই একই সংখ্যা দশকের স্থান বা বেস 10-এর ক্ষেত্রে দেখাতে চাও তবে তোমাকে এখানে হবে একটি 8 যোগ 2, যেটা হবে 10। তাহলে এটা হচ্ছে আমরা দ্বিতীয় ভিত্তির ক্ষেত্রে দেখাবো এবং এটা আমরা দশকের স্থান বা বেস 10-এর ক্ষেত্রে দেখাবো। এসো আমরা সামনে আগাই এবং তোমরা খেয়াল করো যেন সবকিছু ভালো মতো বুঝতে পারো। দ্বিতীয় ভিত্তির ক্ষেত্রে আমাদের একটি 2 এবং 1 বার 0 আছে, তাহলে 3টি জিনিসের ক্ষেত্রে আমাদের এখানে হবে একটি 2 যোগ একটি 1। দ্বিতীয় ভিত্তির ক্ষেত্রে একটি এই 3টি জিনিসের আমরা এভাবে দেখাবো। এখন আমরা এটাকে দেখাবো, তাহলে এখানে আমাদের একটি 4, 0টি 2 এবং 0টি 1। এখন আমাদের 4th বা 4th স্থানে যেতে হবে। আমরা একটি সংখ্যা বেশি নিলে আমাদের একটি স্থানও বেশি নিতে হয়, ঠিক যেভাবে আমরা দশকের স্থান বা বেস 10-এর ক্ষেত্রে করেছি। এখন তাহলে আমাদের একটি 4, 0টি 2 এবং 0টি 1 আছে, আর এখন আমাদের আরো একটি বেশি আছে। তাহলে এখানে হবে একটি 4, 0টি 2, 0টি এবং 1টি 1। এখানে আমি একটা ব্যাপার পরিষ্কার করে দিই, দ্বিতীয় ভিত্তির ক্ষেত্রে এগুলো হচ্ছে চতুর্থ স্থান 1 এবং 1টি 1। যদি তুমি এটাকে দশকের স্থান বা বেস 10-এ পরিবর্তন করতে চাও তবে এটা হচ্ছে একটি 4, 0টি 2 এবং 1টি 1। তাহলে যদি তোমার 4 এবং 1 থাকে তবে সেটা 5-কে প্রতিনিধিত্ব করে দশকের স্থান বা বেস 10-এর ক্ষেত্রে, যা আমাদের দ্বিতীয় ভিত্তির ক্ষেত্রে দেখাতে হবে না। এখন এটাকে দেখাই, এখানে আমাদের আরো একটি জিনিস বেড়ে গিয়েছে। এটাকে তাহলে আমরা কিভাবে দ্বিতীয় ভিত্তিতে দেখাবো? এখানে আমাদের একটি 4, 1টি 2 এবং 0টি 1 থাকবে, তাহলে এখানে আমাদের এটার সাথে আরো একটি 1 যোগ করতে হবে। তাহলে এখানে হবে 1 এবং 1। এখন যেহেতু আমাদের এটাকে বাড়ানোর আর কোনো সুযোগ নেই তাই আমাদের একটি নতুন স্থানে যেতে হবে, আমাদের 8-এর স্থানে যেতে হবে। তাহলে আমাদের একটি 8, 0টি 4 এবং 0টি 2 এবং 0টি 1 আছে। এটা তোমাদের কাছে 1000 মনে হতে পারে, কিন্তু এটা 1000 হলে এর ভিত্তি 10 হতো, কিন্তু দ্বিতীয় ভিত্তিতে এটা হচ্ছে যেখানে যতগুলো জিনিস আছে এটা দ্বিতীয় ভিত্তিতে 8টি জিনিস, আবার এটার ক্ষেত্রে তোমার একটি বেশি আছে। কাজেই তুমি এখানে 1001 লিখবে। আমি এই 10টি জিনিসের এখানেই থেমে যাব। দশকের স্থান বা বেস 10-এর ক্ষেত্রে তোমার একটি 8 এবং একটি 2 লাগবে।
তাহলে এখানে একটি 8, শূন্যটি 4, একটি 2 এবং শূন্যটি 1 থাকবে। তাহলে এটাই হচ্ছে দ্বিতীয় ভিত্তি বা বেস 2 এর ক্ষেত্রে 10, আর এটা হচ্ছে দশকের স্থান বা বেস 10 এর ক্ষেত্রে 10। আশা করি যে তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো। আশা করব তোমরা সম্পূর্ণ ব্যাপারটা মনে রাখবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।